শুধুমাত্র দুইটা সময়ে তওবা কবুল হয় না কয়টা সময়ে আমার সাথে বলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লা আন তাগফির লানা ওয়া তারহামনা না নাকু নাল মিনাল খাসিরিন ও আল্লাহ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি আমার নফসের উপরে আমি জুলুম করেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে কি করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন তাহলে আমাদের ওই দোয়া পড়ার দরকার আছে না নাই সকলে বলেন আছে না নাই এই আয়াত দিয়ে বা এই দোয়া দিয়ে আদম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আদম আমাদের পিতাকে যদি ক্ষমা করতে পারেন আমরা তো তার সন্তান আমরা তো অবশ্যই মানুষ মানুষ মানেই হলো ভুল মানুষ মানে কি ইনসান মানে কি আমরা তো ভুল করব এটাই স্বাভাবিক ভুল যদি আমরা না করতাম আমরা যদি পাপ না করতাম আর আমরা যদি বারবার আল্লাহর কাছে ক্ষমা না চাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি পাপ করার পরে তোমরা যদি পাপ নাই করতে আর পাপ করার পরে যদি ক্ষমা না চাইতা আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম তোমাদেরকে নিঃশেষ করে দিতাম নিঃশেষ করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন একটা জাতিকে আমি এই দুনিয়াতে পাঠাইতাম যারা সকালে দুপুরে কাছে সকালে দশ করে দুপুরে আল্লাহর কাছে দুপুরে অন্যায় করে রাত্রি বেলায় আল্লাহর কাছে মাপচাইতো রাত্রিতে অপরাধ করে সকালে আবার আল্লাহর কাছে মাপচাইতো এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ বড়ই ক্ষমাশীল আল্লাহ মাপ করতে পছন্দ করে আমরা অন্যায় করতে আমরা পাপ করতে ভালোবাসি শয়তানের কাজ হলো পদস্কলন করা আমাদের কাজ হলো অন্যায় করা আমাদের কাজ হলো পাপ করা আর আল্লাহর কাজ হলো মাপ করা যত বেশি আমরা আল্লাহর কাছে माफ যাবো কায়মনবাক্যে সখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যত বেশি যেই বান্দা মাফসাবে আল্লাহ ওই বান্দাকে তত বেশি ভালোবাসে ওই বান্দাকে আল্লাহ তত বেশি ভালোবাসে সারা জীবন ভর পাপ করেছেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আল্লাহ আপনাকে কি করবেন মাফ করবেন আপনি পাপ করতে করতে পাহাড় পরিমাণ মাফ করেছেন আপনারা জেনে রাখেন আল্লাহ তালা আপনাকে সাগর পর্যন্ত হোমানি আপনার সামনে দাঁড়িয়ে আছে শুধু মাপ চাওয়ার অপেক্ষা কি চাওয়ার অপেক্ষা বলেন কি চাওয়ার অপেক্ষা চাইবেন তো শুধুমাত্র দুইটা সময়ে তো কবুল হয় না কয়টা সময়ে কয়টা সময়ে শুনতেছেন আপনারা তিনটা বিষয় আলোচনা করো না আলোচনার বিষয় আপনাদের মুখস্থ করাই এক নাম্বার দুইটা সময়ে তাওবা কবুল হয় না কয়টা সময়ে এক নাম্বার আলোচনার বিষয় কি দুইটা সময়ে তাওবা কবুল তাহলে আমরা আজ থেকে প্রতীক্ষা করব ওই সময়ে তাওবা আমরা করব না না আর পাঁচটা পদ্ধতিতে আল্লাহর কাছে তওবা করব কয়টা পদ্ধতিতে পাঁচটা পাঁচটা পদ্ধতিতে আল্লাহর কাছে তওবা করলে বান্দার জন্য আল্লাহ পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার আলোচনায় এতটুকুই করব ইনশা আসেন প্রথমবারে আসি আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন বান্দা তোমাদেরকে আমি দুইটা সময়ে তোমাদের তাওবা কবুল করব না তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরসুদ দিয়েছি হক দিয়েছি সময় দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমাদের নিজের ইচ্ছার স্বাধীনতা দিয়েছি ওই ইচ্ছার স্বাধীনতা রেখে তোমরা যতই কাজ করো না কেন বান্দা সব সময় মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা সব সময় খুলে রেখেছি মাত্র দুইটা সময় ব্যতীত সময় আল্লাহ আমাদের তৌবা কবুল করবেন মাত্র দুইটা সময় আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে তৌবা কবুল করবেন না আশা করেন না যে বান্দা ওই সময় তৌবা করুক নাম্বার ওয়ান এক নাম্বারে হলো বাদাল গর করা আপনি আসরাইল কে দেখে ফেলেছেন আপনার সামনে মালাকুল মৌত হাজির ওই সময়ে আপনার জান গরগর করতেছে যাই যাই ভাব আপনার অন্তরটা শুকিয়ে যাচ্ছে কলিজা পানি পিপাসায় তৃষ্ণাতে আপনার কলিজার ছাতি ফেটে যাচ্ছে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না ওই ফেরাউনের কথা মনে করেন যখন সব শক্তি শেষ যখন সে সাগরের ভিতরে ভিতরে যখন সে ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে তার মুখের ভিতরে নাকের ভিতরে যখন পানি ঢোকা শুরু হয়ে গেছে যখন সে বুঝতে পেরেছে এটাই আমার আখের দিবস এটাই আমার শেষ সময় এই সময়ের পরে আমার আর কোন শক্তি কাজ করতেছে না আমি সাক্ষ্য দিচ্ছি মুসলিম আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তোমার আল্লাহকে ডাক দিয়ে বলো ও মুসা তোমার আল্লাহকে বলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করলাম মুসলমান হইলাম আমাকে আল্লাহর বান্দা হিসাবে কবুল করতে বলো আমাকে মুসলমান বানাও আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হতে চাই কোন সময় কোন সময় বাদাল গর্গরা কোন সময় যেই সময় মৃত্যুর মুহূর্ত ওই মৃত্যুর মুহূর্তে যখন আপনার জান যাই যাই ভাব মালাকুল মউত আপনার সামনে হাজির ওই সময় যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ বলেন বান্দা তোমাকে সারা জীবন ফরসুদ দিয়েছিলাম এই সময়ে তুমি তওবা করবা এটা আমার কাছে কাম্য নয় এই সময়ে তোমার তৌবাকে আমি আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করলাম না তোমাকে এই সময় মাফ করতে পারব না কোন সময় মৃত্যুর সময় আপনার তবা কবুল হবে না দুই নাম্বার নাম্বার টু আমার আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আমাদেরকে জানিয়ে দেন বাদা তুলু ইশামসি মিন মাগরিবিহা কিয়ামত যেদিন সংগঠিত হবে ওই দিন সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে এখন সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে অস্ত যায় পশ্চিমে কেমতের দিন এই দুনিয়ার নিয়ম বহির্ভূত উল্টা নিয়ম হবে আল্লাহ পশ্চিম দিকে সূর্য উদিত করবেন পূর্ব দিকে ডুবাবেন সেই দিন বুঝতে পারবেন আজকে কিয়ামত বাদা তুলো যে আল্লা সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করবেন ওই দিন আল্লাহ করবেন না কয়টা রবীন্দ্রে আল্লাহ মানুষের তৌবা কবুল করবেন না বলেন কয়টা কোন কোন সময় নাম্বার ওয়ান মৃত্যুর সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে যে সময় আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা সময় যেই দিন কিয়ামত সংঘটিত হবে সূর্য পশ্চিম দিকে উদিত হবে ওই দিন আপনার তওবা কবুল হবে না তাহলে আমরা জানলাম যে এই দুই ওয়াক্তে তওবা কবুল হয় না সুতরাং আমরা এই দুই সময় ব্যতীত আর যখন ইচ্ছা তখনই আমরা তওবা করব কি করব তওবা করব আমার সাথে সকলেই একবার তওবা করেন আস্তাগফিরুল্লাহ আরেকবার বলে নাস্তাগু ফিরুল্লাহ মানে হলো আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ আমাকে কি করেন আল্লাহ আমাকে মাফ করেন এই কথাটা আমার নয় আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিয়েছেন দুনিয়ার মানুষেরা তোমরা সদা সর্বদা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চাও نبي محمد رسول الله صلى الله عليه وسلم. দিনে বেশি তওবা করতেন আল্লাহর রসুল সব সময় তওবা করতেন একটা সময় তিনি তওবা করতে পারতেন না সেটা যখন তিনি টয়লেটের ভিতরে ঢুকতেন ওই টয়লেটে ঢোকার সময় তিনি আল্লাহর কাছে ইস্তিকার করতে পারতেন না কিন্তু যখনই তিনি টয়লেট থেকে বের হতেন সঙ্গে সঙ্গে বলতেন গুফর আমার সাথে বলেন গুফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গুফরানাক শব্দের অর্থ হইলো ইস্তেগফার করা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর রাসূল যখনই টয়লেট থেকে বের হতেন সঙ্গে সঙ্গে একবার বলতেন গুফরানাক কি বলতেন গুফরানাক মানে হইল আল্লাহ আমাকে মাফ করেন আমার আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ হওয়ার শর্তেও তাকে বারবার আদেশ করেছেন আমরা তো এই সূরাটা সকলেই জানি সূরা নাসর জানি কি জানি না ইজাজা সূরা জানেন না ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ রাসূলকে জানাচ্ছেন ও আমার দosto ও আমার হাবিব আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে ইস্তিগফার করেন আল্লাহর কাছে কি করেন রাসূলের কোনো গুনাহ ছিল বলেন গুনাহ ছিল ওটা আল্লাহ কাকে আদেশ করেছেন আমাদেরকে আদেশ করেছেন কাকে আমাদেরকে আদেশ করেছেন কিন্তু যেহেতু রাসূলের মাধ্যমে করেছেন রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে তাই রাসূলের মাধ্যমে করেছেন বুঝাইতে পেরেছি